মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ও ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। প্রিয় দর্শক, পরিবারের সঙ্গে নিশ্চয়ই আপনার ঈদ আনন্দ ভালো কাটছে। আমিও আপনার পরিবারের সদস্য, ফলে আমার আনন্দেরও কোনো কমতি নেই। আপনার বৃহৎ পরিবারের সদস্য আমরা, প্রতিদিন প্রতি মুহূর্তের খবর নিয়ে যেভাবে প্রতিদিন পাশে ছিলাম, আজও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের নিয়মিত আয়োজন সংবাদ সংকলনের। সঙ্গে আছে আমি মারুফ কামরুল। আজ শিরোনাম নয়, শুরুতে বিস্তারিত জানতে চলে যাব সেন্ট্রাল ডেস্কে। প্রিয় দর্শক, টানা বৃষ্টিতে কেমন গেল নগর ঈদ, এ বিষয়ে জানতে এখন কথা বলবো তাহের টুটনের সঙ্গে। টুটন, টানা বৃষ্টিতে ঈদের কী পরিস্থিতি ছিল, কীভাবে কোরবানি হলো, ঈদের নামাজ কী, সার্বিক পরিস্থিতি আমাদের দর্শকদের একটু জানান। ধন্যবাদ কামরুল। আপনি জানেন যে আজকে ভোর থেকে এবং গতকাল ভোরে হচ্ছে টানা বৃষ্টি ছিল প্রায় দিনের হচ্ছে মধ্যভাগ পর্যন্ত। আজকেও একই অবস্থা ছিল এবং ভোরের দিকে বৃষ্টির তীব্রতা এবং বেগ ছিল অনেক বেশি। তো এর মধ্যেই হচ্ছে রাজধানীবাসী ঈদগাহ এবং বাইতুল মুকাররম সহ বিভিন্ন মসজিদ এবং অন্যান্য যেসব জায়গায় ঈদের জামাত ছিল সেখানে তারা সমবেত হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে এবং তারা ঈদের জামাত পালন করেছে। এবং ঈদের জামাত হচ্ছে আমাদের ঈদগাহতে ছিল হচ্ছে 7:30 এবং হচ্ছে আমাদের বাইতুল মুকাররমে প্রথম জামাত ছিল 7:00 সময়। এতে আমাদের মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্য সহ গণ্যমান্য ব্যক্তি এবং হচ্ছে সাধারণ মানুষ সবাই এক কাতারে ঈদের জামাত আদায় করেছেন। আর পশু কোরবানি করার পর যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, সে বিষয়ে জানতে চাবো। আর পাশাপাশি হচ্ছে যে বৃষ্টির কারণে কোনো জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা, ঢাকা নগরে কোনো ধরনের ভোগান্তির খবর পাওয়া গেছে কিনা। ঢাকার হচ্ছে আমরা গত কয়েকদিন যাবত যে বৃষ্টি হচ্ছে এতে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ওইরকমভাবে জলাবদ্ধতার কিন্তু ওইরকম খবর আমরা ওইভাবে পাচ্ছি না। তো এটা হচ্ছে একটা হচ্ছে শান্তির একটা কিংবা একটা প্রশান্তির জায়গা যে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র রয়েছেন উনিও এটার জন্য সন্তোষ প্রকাশ করেছেন যে প্রচুর বৃষ্টি হলো, প্রায় 140 মিলিমিটারের মতো আজকে বৃষ্টি হয়েছে। তো এর মধ্যে হচ্ছে কিন্তু জলাবদ্ধতা কিংবা ওই ধরনের কোনো ধরনের ভোগান্তি ছিল না এবং পানি দ্রুত নেমে যাওয়ায় সবাই মোটামুটি কোরবানিটা করতে পেরেছেন। কিন্তু দুই সিটি মেয়রই বলেছেন যে যেহেতু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা প্রায় টানা কাজ করতে হয়, তো সেই কারণে আজকে এবং আগামীকালকে মধ্যে কোরবানি কার্যক্রম যাতে তারা রাজধানীবাসী যাতে সমাপন করে আর কি। এই তো গেল রাজধানীবাসীর কথা। যদি রাজনীতির কথা বলি, ঈদে রাজনৈতিক নেতাদের বিভিন্ন পাল্টাপাল্টি বক্তব্য থাকে বা দেশবাসীকে শুভেচ্ছা জানানোর একটা প্রক্রিয়া থাকে, সে ব্যাপারে রাজনৈতিক অঙ্গনে কী অবস্থা ঈদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি হচ্ছে আমাদের দেশবাসীর প্রতি উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং উনি এরাও বলেছেন যে শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে মানুষের জনকল্যাণে এবং মানুষের কল্যাণের জন্য তিনি যে ত্যাগ তিতিক্ষা যে পরিশ্রম করে যাচ্ছে সেইটার আদর্শে সবাই যাতে উজ্জীবিত হয় এবং হচ্ছে আমরা যে ত্যাগের মহিমা সেটা যাতে ধারণ করতে পারি। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব উনিও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তিনি বলতে চেয়েছেন যে ঈদের আনন্দটা আসলে দেশবাসী পরিপূর্ণভাবে ভোগ করতে পারছে না, কারণ আপনি জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব বিভিন্ন বিষয় আছে যেগুলোকে উনি ইস্যু হিসেবে বলেছেন যে এতে আসলে দেশবাসী ঠিকমতো আনন্দটা উদযাপন করতে পারছে না। ধন্যবাদ টুটন। প্রিয় দর্শক, জানছিলাম টানা বৃষ্টিতেও ভোগান্তি পরিমাণ জলাবদ্ধতা লক্ষ্য করা যায়নি ঢাকা শহরে। এখন চলে যাচ্ছি ন্যাশনাল ডেস্কে। দেশের খবর জানাতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সোহাগ মনি। সোহাগ, আপনাকে স্বাগতম। দেশে সারা দেশের ঈদের নামাজের পরিস্থিতি যদি বিশেষ করে বলতে চাই, শোলাকিয়া ঈদগাহ পরিস্থিতি জানেন কামরুল। আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় ঈদজামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এবার কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শোলাকিয়ার সর্ববৃহৎ ঈদজামাতটি অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় ঈদজামাতটি শুরু হয়েছে। তবে বিশেষ করে বলতে গেলে প্রথমে দুইটি বিশেষ ট্রেনের ব্যবস্থা কিন্তু ছিল সারা দেশের মুসল্লিদের আসা যাওয়ার জন্য। কিশোরগঞ্জ ভৈরব আর হচ্ছে কিশোরগঞ্জ ময়মনসিংহ দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল। 4 স্তরের নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে খুবই সুশৃঙ্খলভাবেই শেষ হয়েছে সর্ববৃহৎ ঈদ জামাতটি। এছাড়া সিরাজগঞ্জে আজকে ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঈদের দিন আসলে আমরা সবাই আনন্দের খুশির খবরই শুনতে চাই, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে সকাল 7:30 আমাদের কাছে খবর এসে পৌঁছেছে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় ট্রাক আর পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পিকআপ চালক এবং একজন শিশুও ছিল এতে। এর মধ্যে যে পিকআপ ভ্যানটি ছিল সেখানে 3টি গরুও কিন্তু মারা যায়। ধন্যবাদ সোহাগমণি। প্রিয় দর্শক, দেশের খবর জানছিলেন, এখন ইন্টারন্যাশনাল ডেস্কে চলে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে খবর জানতে।
প্রিয় দর্শক, দেশে তো ঈদ চলছে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে গোলাগুলি বিক্ষোভ চলছে। এই সংবাদ জানাতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জেসমিন। জেসমিন, আপনাকে সংবাদ সংকলনে স্বাগতম। জেদ্দায় একটা গোলাগুলির ঘটনা ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত কি আছে? জেদ্দার যে ঘটনাটি সেটা গতকাল বুধবার সন্ধ্যায় ঘটেছে এবং এই ঘটনার সূত্রপাত হয় যে একজন ব্যক্তি গাড়ি নিয়ে সে মার্কিন দূতাবাসের সামনে বন্দুক নিয়ে নামে এবং সে সেখানে নামার পর গোলাগুলি শুরু করে এবং এতে পাল্টা আক্রমণ চালায় নিরাপত্তা রক্ষীরা এবং এর ফলে যে ব্যক্তি হামলা শুরু করেছিল সে হামলাকারীও মারা যায় এবং একজন নিরাপত্তা রক্ষীও মারা গেছেন। এর বাইরে আমরা ফ্রান্সে বিক্ষোভের একটি খবর দেখতে পাচ্ছি, সেই ব্যাপারে বিস্তারিত কি আছে? আচ্ছা, ফ্রান্সের যে বিক্ষোভের ঘটনাটি ঘটেছে সেটির সূত্রপাত হয়েছে গত পরশু মঙ্গলবারে। মঙ্গলবারে যেটা হয় যে পুলিশের নির্দেশ অমান্য করার জন্য একজন কিশোরকে পুলিশ গুলি করে হত্যা করে এবং এ ঘটনা জের ধরেই ফ্রান্সে সেদিন থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। আর এই বিক্ষোভের ফলে আজকে মাত্র আধা ঘন্টার মধ্যে 150 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ জেসমিন। দর্শক জানছিলেন আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবর। এই মুহূর্তে চলে যাচ্ছি এডিটর মাহফুজুর রহমানের কাছে, জানবো এডিটরের ঈদ ভাবনা। তবে তার আগে জানিয়ে দিচ্ছি খেলাধুলার গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো। বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানালেন মেসিদের ফেডারেশন। এদিকে জামালদের সাফল্যে বাফুফের সভাপতির বোনাস ঘোষণা। অন্যদিকে টিভি সিরিজ দিয়ে মেসির অভিনয়ে অভিষেক। প্রিয় দর্শক, দেশ বিদেশের খবর জানলেন। এই মুহূর্তে আমরা আছি এডিটর মাহফুজুর রহমানের কাছে, জানবো তার ঈদ ভাবনা এবং আজকের সংবাদগুলোর বিশ্লেষণ। মাহফুজুর রহমান, আপনাকে ঈদ মোবারক এবং সংবাদ সংকলন। ঈদ মোবারক তোমাকে এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শকদের। মাহফুজুর রহমান, আপনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতার সঙ্গে আছেন, সম্পাদনার সঙ্গে আছেন, ঈদকে আপনি কিভাবে দেখছেন? ঈদকে যদি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখতে হয় তাহলে বলতে হয় ঈদ সাংবাদিকদের জন্য ভিন্নভাবে ভিন্ন রূপে আসে। ঈদ যখন আসে, অন্যরা যখন ঈদ উদযাপনের জন্য নানান প্রস্তুতিতে ব্যস্ত থাকে, সাংবাদিকরাও নেয়, কিন্তু সাংবাদিকদের একটা বাড়তি প্রস্তুতি নিতে হয়, তাদেরকে নিউজ রুমে আরও বেশি সময় দিতে হয়। এটা গত 30 বছর আমি দেখে আসছি, এখনও দেখছি সাংবাদিকরা ঈদের দিন তাদের ভিন্ন দিন এবং তাদের মুড পরিবর্তনের জন্য যে একটা পরিবেশ দরকার সেটা সবসময় তারা সেটা করে উঠতে পারে না, কারণ তাদেরকে নিউজ রুমে অনেক অনেক বেশি সময় দিতে হয়। এবং আপনি জানেন এখন আমরা রিয়েল টাইম জার্নালিজম করি এবং সাংবাদিকতার গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে গেছে, ফলে সাংবাদিকদের নিউজ রুম ছাড়ার কোনো উপায় নেই, এই নিউজ রুমই তাদের সব রুম। এর বাইরে যদি সামগ্রিক ঈদ ভাবনাটাকে দেখি, আমাদের যে ত্যাগের মহিমার জায়গাটাকে সেভাবে, সেটা আপনি কীভাবে বিশ্লেষণ করছেন? ত্যাগের বিষয়টা একরকম এবং উৎসবের বিষয়টা আরেক রকম। আমাদের সমাজে আমরা ঈদকে এখন যেভাবে রূপ দিয়েছি এতে শুধু উৎসবেই আছে, ত্যাগের বিষয়টা ওইভাবে নেই। এবং আমি মনে করি যে উৎসব এবং ত্যাগ এই দুইয়ের একটা সমীকরণ দরকার আছে, তাহলে মানুষের মুড পরিবর্তন হবে, সমাজের কল্যাণ হবে এবং আমরা নতুন আবহাওয়ায় নতুন শান্তিতে বসবাস করতে পারবো। মাহফুজুর রহমান, আপনার কাছে আরেকটা বিষয় জানার, আমাদের কোরবানি ঈদ আসলে চামড়া ব্যবসা নিয়ে আরেকটা পুরো বাজার একটা সরগরম থাকে, কখনো চামড়ার দাম বৃদ্ধি বা কমে যাওয়া বা চামড়ার সেই সমপরিমাণ দাম পাচ্ছে না, এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? কোরবানির ঈদে আমাদের চামড়া সংগ্রহের একটা বিশাল সুযোগ নিয়ে আসে, প্রায় 1 কোটির বেশি পশু জবাই হয় সারা দেশে, বাংলাদেশের কথা বলছি, এবং আমরা এই সুযোগটা নিতে পারি। আমরা আসলে গতবারও আমরা এই সুযোগটা মিস করেছি, এইবারও সমস্যা হচ্ছে এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাব মোতাবেক এইবার বৃষ্টির কারণে 5-10% চামড়া নষ্ট হতে পারে, কিন্তু এটা আমাদের সম্পদ, আমাদের বুঝতে হবে। আমাদের উৎসর্গ এবং উৎসবের মধ্য দিয়ে আমরা বাই প্রোডাক্ট হিসাবে যেটা পাই সেটা হচ্ছে চামড়া, এবং এই চামড়া আমাদের অর্থনীতিতে, অর্থনীতির চাকাকে গতিশীল করবার ক্ষেত্রে আমাদের কাজে লাগানো উচিত। আমরা এখনও এই চামড়াকে বাজারে বিশ্বে বহির্বিশ্বে রপ্তানি করতে পারছি না, আমাদের নিজের বাজারেও এই চামড়া ব্যবহারের একটা বিশাল সুযোগ আছে। সমস্যা যেটা হয়েছে এইবার সেটা বৃষ্টির জন্য হয়েছে, এবং যেই লবণটা চামড়া প্রোটেকশনের জন্য ব্যবহার হয়, প্রসেসিংয়ের জন্য ব্যবহার, সেই লবণেরও ঘাটতি আছে এবং ঘাটতি ছাড়াও একটা কৃত্রিম সংকটও তৈরি করা হয়েছে। সব মিলিয়ে এই চামড়া সংগ্রহ এবং চামড়ার সংরক্ষণের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, এবং সেটা যদি কাটিয়ে ওঠা যায়, 5-10% যেটা বলা হয়েছে, 10% ইজ টু লার্জ, এবং আমরা যদি এটা 5% মধ্যে ধরে রাখতে পারি এবং সেটা ক্ষতিটাকে যদি মিনিমাইজ করতে পারি, আমাদের অর্থনীতির জন্য ভালো। মাহফুজুর রহমান, আপনাকে বিশেষ ধন্যবাদ দিতে হয় আমাদের পাঠক এবং আমাদের পক্ষ থেকে, আপনি বরাবরই বিশেষ কিছু উপহার দিয়ে আসেন। এবার ঈদে যেটা আমাদের পাঠকদের জন্য খুবই চমক ছিল এবং খুবই একটা ভালো অভিজ্ঞতা ছিল সেটা হচ্ছে যে ঈদ সংখ্যা, এবং এটা নতুন অভিজ্ঞতা পাঠকদের জন্য এবং পাঠক সেটা খুব ভালোভাবে গ্রহণ করেছে। তো এই পুরো কর্মযোগ্যতা এত অল্প সময়ের মধ্যে কীভাবে আনলেন বা আপনার এই কাজের সংশ্লিষ্টতার মাধ্যমে
কি অভিজ্ঞতা হলো? যদি এটা আমার উপহার না, আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করেছি, আপনারা সেই পরিকল্পনার সাথে সংযুক্ত হয়েছেন, আমাদের তিনজন কলিগ দিন রাত কাজ করেছে এটার জন্যে। অবশ্যই এটা আমাদের ওয়েবসাইটের জন্য একটা নতুন সংযোজন, এবং আমরা দেখেছি ট্র্যাডিশনালি নিউজ পেপারের একটা ইচ্ছঙ্কা হতে সবসময় হয়ে আসছে, এখনও হয়, কিন্তু অনলাইনে এই ছঙ্কা ইন্ট্রোডিউস করা, এটা এই উদ্যোগটা আমরা নিয়েছি প্রথম, সম্ভবত আমরাই প্রথম। এবং সবচাইতে বড় কথা যে পাঠক কবিতায় আগ্রহ দেখাচ্ছে, গল্পে আগ্রহ দেখাচ্ছে, নিবন্ধে আগ্রহ দেখাচ্ছে, এবং আপনাদের কাছ থেকে যে 24 ঘন্টার যে ফিডব্যাকটা পেয়েছে এটা শুনে ভালো লাগছে, এবং পাঠক যে আমাদেরকে এই ফিডব্যাক দিয়ে, পজিটিভ ফিডব্যাক দিয়ে সহযোগিতা করছে, সেজন্য আমি পাঠকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা আমাদের পথ চলার পাথেয়, এবং সেই অনুপ্রেরণা চেয়ে আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের, এবং ঈদ মোবারক।